ইরানের শীর্ষ জেনারেল কাশেম সুলাইমানি হত্যার 4 বছর ছিল বুধবার। দেশটির সামরিক বাহিনীর প্রভাবশালী এই ব্যক্তিকে স্মরণ করতে দক্ষিণাঞ্চলের কেরমান শহরে সমাধিক্ষেত্রে জড়ো হন অসংখ্য মানুষ। হঠাৎই বিকট দুটি বোমা বিস্ফোরণ, মুহূর্তেই ঝরে পড়ে শতাধিক তাজা প্রাণ। দুটি বিস্ফোরণের দূরত্ব ছিল সমাধিক্ষেত্র থেকে মাত্র 1 কিলোমিটারের মধ্যে। হামলার পরপরই হুড়োহুড়িতে পদদলিত হন অনেকেই। গুরুতর আহতদের চিকিৎসা দেওয়ার জন্য নেওয়া হয়েছে হাসপাতালে। জোড়া বোমা বিস্ফোরণকে সন্ত্রাসী হামলা হিসেবে আখ্যা দিয়েছে ইরান সরকার। কাপড় না, ওকে দিন এসএমসির জয়া স্যানিটারি ন্যাপকিন। কাপড় ফেলে জয়া আনন্দ, মেয়েকে এগিয়ে রাখুন জয়া স্যানিটারি ন্যাপকিন, পিছিয়ে থাকবো না। 1998 সাল থেকে ইরানের এলিট ফোর্স কুদস বাহিনীর প্রধানের দায়িত্ব সামলেছেন কাশেম সুলাইমানি। ইরাক ও সিরিয়ায় ইরানের অভিযানের ক্ষেত্রে মাস্টারমাইন্ড হিসেবে গণ্য করা হয় সুলাইমানিকে। অন্যদিকে ইরানের অন্যতম ক্ষমতাধর এই ব্যক্তিকে বিশ্বের 1 নম্বর শীর্ষ সন্ত্রাসী ঘোষণা করেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই নির্দেশে চালানো ড্রোন হামলায় 2020 সালে ইরাকের বাগদাদে প্রাণ হারান কাশেম সুলাইমানি। নাফিয়ার মনন, এখন বিশ্ব।